আজি জটনীস্থিত ভুবনেশ্বর নাইজরর 13তম স্নাতক সমারোহে যোগ দিয়েছিলেন মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নাইজর প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন পক্ষর ব্যাপক ব্যবস্থা করা যাইছিল। রাষ্ট্রপতিঙ্ক জটনী গস্তকু নেই সাধারণরে বেশ আনন্দ ও উৎসাহ দেখিবাকু মিলিছিল। তবে সরকারি কার্যক্রমে প্রোটোকল অনুযায়ী স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিঙ্কু নিমন্ত্রণ করা যাই নথিবাকু নেই বুদ্ধিজীবী মহল ও সাধারণরে অসন্তোষ প্রকাশ পাইছে। আমি যেতবে শুনিলু, যেত খবর পাইলু আপনার মাধ্যমে এবং সরকার যে মহামহিম রাষ্ট্রপতি আমার জটনীকে আসছেন, জটনীপাই গোটে গর্বর কথা, আমি গর্বর কথা। কিন্তু কোটি না কোটি দুঃখ লাগিলা যে স্থানীয় বিধায়ক সেটি ডকা যায়নি, কি আমি এটি লোকপ্রতিনিধি সেটি সে ওয়ার্ডের যে ওয়ার্ড ভিতরে সে নাইজরটি অবস্থিত সে কাউন্সিলরকে ডকা হয়নি, কি মতো নগরপাড়া হিসাবে ডকা হয়নি, এটা গোটে দুঃখ লাগিলা। এবং মু আপনার মাধ্যমে কহবাকে চাহে, যে বিজেপি অস্মিতার কথা কৌলা, যে পরম্পরার কথা কৌলা, যে সিষ্টমর কথা কৌলা, সে সিষ্টম সেসব জিনিস গুড়াক আজ কুয়াড়ে গলা। এবং মু আশা করছি এ যে অব্যবস্থা আজ হয়েছি তাকে আগুক সুধারিকি সমস্ত নেই যাবে বলে আশা ব্যক্ত করছি। এবং আর গোটে খবর পাইলি যে সমাজের চতুর্থ স্তম্ভ যা কুয়ায় গণমাধ্যমের প্রতিনিধি মানুষ সে আজ অনদেখা করা হয়েছে, সেটি এ শুভঙ্কর নুহে। মু আপনার মাধ্যমে অনুরোধ করবি সরকার যে দায়িত্বরে সে নাইজর প্রতিনিধি মানে এখন বিগত দিন মানকরে যেমি এ পুনরাবৃত্তি ন হুয়ে প্রতি ধ্যান দেবে। এবং আর গোটিয়ে কথা কবি, যেতবে মহামহিম রাষ্ট্রপতি আসবে বলে খবর আসা, আমি স্বতন্ত্র বৈঠক ডাকি আমি নিষ্পতি নেলু যে জটনী গেট ঠার নাইজর পর্যন্ত পুরা দ্বিপট রোড সফাই করি যেমি গোটে সুস্থ বাতাবরণ, যেমি গোটে ভাল পরিবেশ ভিতরে মহামহিম আসবে এবং জটনী গোটে যেহেতু জটনীকে আসছেন গোটে ভাল বার্তা নিয়ে যাবে। কিন্তু নাইজর যে অধিকারী মানে অভাবে অনদেখা করছেন পৌর পরিষদকে, আমি আমার কাউন্সিলর মানে আমি সমস্ত নিষ্পতি নিয়েছু তাঁর যে বাহুচি বর্জ্যবস্তু আমি তাকে পকাইয়া আমার ডম্পিং ইয়ার্ডে পকাইয়া ইয়ে করলু। এবে সমস্ত কাউন্সিলর মানকর নিষ্পতি যেহেতু সে মিউনিসিপালিটি অনদেখা করছেন, তেমক সে যেহেতু আমি কোণী ইয়ে পচারু না, তেমক তাঁর বর্জ্যবস্তু সে তাঁর ভিতরে রাখি কোটি কোটি তাকে ডিসপোজ করবে, আমার আমার যে ডম্পিং ইয়ার্ড সেটিকে আসবে না বলে আমার কাউন্সিলর মানে আজ নিষ্পতি নিয়েছেন। আসছেন এইটা হচ্ছে আমার ভারত পাই গর্বিত, আমার জটনী পাই গর্বিত, যেহেতু জটনী পাই আসছেন পাদ পকাইছেন মহামহিম রাষ্ট্রপতি। দেখুন মহামহিম রাষ্ট্রপতি সমস্তিঙ্কর, সমস্ত ভারতবাসীঙ্কর, এবং তা মধ্যে আজ যে নাইজরের হচ্ছে কার্যক্রম কি হচ্ছে যে বিদ্যার্থী মানে হয়েছে কার্যক্রম, এই কার্যক্রম আমি মধ্যে জটনীবাসী খুশি যে আম অঞ্চলকে মহামহিম রাষ্ট্রপতি আসুচার এবং আমি মধ্যে উৎসব মুখর। কিন্তু যদি বিধানসভার এটি দলমত নির্বিশেষে আমার বিধানসভার যে আমার বিধায়ক বা এটু যে নির্বাচিত প্রতিনিধি যে যাই এবং যেত মানব মুখ্যমন্ত্রী কি আমার মধ্যে সে শ্রেষ্ঠ সম্মান আমি দৌছু যে বিধানসভার তাঁক বিধানসভার জন সদস্য যদি এটি তাঁর সদস্যতা করছেন সি তাঁকু ন ডকা যাই সি কিভাবে ভাবে আসুচার এবং যদি আসুচার তাঁকু মধ্যে কাহিঁ নিমন্ত্রণ করা যায় না, এইটা সাধারণ সমস্ত মনে গোটে প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে আজ যে মাননীয় বিধায়ক যে 2 লক্ষ 2.5 লক্ষ লোকঙ্কর এটি প্রতিনিধি করছেন এবং সর্বসাধারণ চর্চা আজ হচ্ছে যে তাঁকু ন ডাকিবা, এটা কোণ দলীয় কার্যক্রম লা কি আমাদের মধ্যে প্রশ্নবাচী উঠুছি। রাষ্ট্রপতি সমস্তর মহামহিম রাষ্ট্রপতি সারা ভারতবর্ষর এবং আমি মধ্যে খুশি যে আসছেন গোটে এটি কনভোকেশন হচ্ছে এটি পিলামানকু ইয়ে করা সম্মানিত করা যাচ্ছি, সে গ্রাজুয়েসন ডে পালন হচ্ছে, যদি সেই গ্রাজুয়েসন ডেটা সেটা সমস্ত নাইজর হলে মধ্যে আমি মানে খুশি অনুভব করছু। কিন্তু আজ আমি এটি গোটে প্রশ্নবাচী সৃষ্টি হচ্ছে যে যেত মাননীয় মুখ্যমন্ত্রী রুচার এবং তা উপমুখ্যমন্ত্রী রুচার অন্যান্য সদস্য রুচার মতো লাগিলা এটা বোধে কোণ এটা বোধে সেই দলর বোধে এটা দলীয় কার্যক্রম ভাল লাগিলা। কিন্তু এইটা আমি আমি সমস্ত দৃঢ় নিন্দা করছু
এভাবে ন করা উচিত। এভাবে করা দ্বারা কোণ হচ্ছে না গণতন্ত্রের যে গণতন্ত্র প্রতি এটা গোটা কুঠার কথা হচ্ছে, গণতন্ত্রকে সম্মান দিয়া যাও। এতকি আপন মানক জরিয়ারে অনুরোধ করুছি যে ইয়াকু যদি ঠিক মাধ্যমে মুখ্যমন্ত্রী পৌঁছা যাব যে এইভাবে যদি কার্যক্রম হুয়ে আগুকু ইয়াকু দলীয় ভিত্তিক নকরি গণতন্ত্রের যে বিধি ব্যবস্থা আছে, যেমতি কি হো চেয়ারম্যান হন্তু কি বিধায়ক হন্তু কি মুখ্যমন্ত্রী হন্তু মন্ত্রী হন্তু, যদি যদি রহুচন্তি তাহলে সম্পৃক্ত অঞ্চলর বিধায়ক রহিবে এবং চেয়ারম্যান রহিবে, যেটা কি লোকঙ্ক সে প্রতিনিধি করছেন, জনে বিধায়ক জনে চেয়ারম্যান এটি প্রতিনিধিত্ব করুনাহাতি জনে দুজন পাঁচ জনকু, এটি জটনী পাই করছেন, জটনী নির্বাচন মণ্ডলী পাই করছেন, জটনী শহর পাই করছেন। জটনীর রবীন্দ্রনাথ মহাকুড়ঙ্ক রিপোর্ট, ধরিত্রী লাইভ।